গবেষণা, বীজ, উন্নতজাত উদ্ভাবনে সরকার জোর দিয়েছে বলেই কৃষি খাতে আজ উৎপাদন বেড়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি খাতে এই অর্জন ধরে রাখতে কৃষক লীগ নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মত বিনিময়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার সবসময়ই কৃষিতে গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উপর জোর দিয়েছে। আজকে 4,92,26,000 মেট্রিক টন অর্থাৎ 4 গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা সেচের আওতায় সেচের কাজ কিন্তু জাতীয় শুরু করে, আমরা সেই সেচের আওতায় জমি যেখানে মাত্র 88 লক্ষ হেক্টর জমি ছিল এখন 79 লক্ষ হেক্টর জমি সেচের আওতায় এসেছে। এবং আমরা কিন্তু মানে এখন যেটা আমাদের প্রচেষ্টা সেটা হচ্ছে আমরা মানে ভূ উপরস্থ পানিগুলি ব্যবহার করবো, চার জন যত খাল বিল নদী নালা যেগুলি সেগুলিকে আবার আহরণ করা, সেগুলিকে জলাধারগুলি সংরক্ষণ করা, বর্ষাকালে পানিটা যেন ধরে রাখতে পারি এবং সেই সাথে সাথে সেই পানিটাও যেন আমরা ব্যবহার করতে পারি সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি।